নমস্কার শ্রোতা বন্ধুগণ, কলিযুগে কালীকে জাগ্রত দেবী বলে বলা হয় এবং জাগ্রত দেবী বলে তিনি কলিযুগও নিজের ভক্তদেরকে দর্শন দিয়েছেন, ভক্তদের সামনে নিজের অপরূপ রূপ দেখিয়ে সেটা বুঝিয়েছেন যে মা কালী সব সময় ভক্তের জন্য দাঁড়িয়ে আছেন। যা বিপরীত পরিস্থিতি হোক না কেন, মা কালীর আশীর্বাদ সব সময় তার ভক্তদের জন্য রয়েছে, তার প্রমাণ এই কলিযুগে আমরা দেখেছি। এই কলিযুগেই যখন রামকৃষ্ণ মা কালীর জন্য ব্যাকুল হয়েছিলেন, তখন মা কালী নিজের নানা রূপ ধরে বারবার রামকৃষ্ণকে দর্শন দিতেন। রামকৃষ্ণ বলতেন কি, আমি কখনো মা কালীকে ধরিনি, এরকম লাগে যে মা কালী আমার হাত সবসময় ধরে রেখেছেন। যদি কথা বলি সেই বারুদির ঘটনার, যেখানে একটা বৃদ্ধ মহিলা দিতে চাইতো যে কালীঘাটে আমি পুজো দেব, কারণ যে তার মনোকামনা পূর্ণ হয়েছে, কিন্তু সে যেতে পারতো না এত দূরে। এসেছিল বাবা লোকনাথের কাছে যে বাবা লোকনাথ আমি যেতে পারবো না, আপনার কাছে কোনো উপায় আছে, অনেক দূর দূর থেকে তো ভক্তরা আপনার কাছে আসেন, আমার এই পুজোর সামগ্রীগুলো যাতে আপনি পৌঁছে দেন মা কালীর কাছ থেকে। তখন বাবা লোকনাথ নিজে কালীঘাটের কালীর রূপ তাকে দেখিয়ে বুঝিয়েছিলেন যে মা কালীকে সিদ্ধ করেছেন তিনিও, মা কালীর অপরূপ রূপকে দর্শন করেছেন তিনিও। আর মা কালীর রূপের দর্শন দিয়ে তখন থেকে বাবা লোকনাথের আরেক নাম হয়ে গেল জয় মা লোকনাথ। তো কলিযুগে এই জিনিসটা সব সময় পরস্পরভাবে যারা যারা সিদ্ধ করতে পেরেছে তারা করেছে, কিন্তু আজকে মানুষরা সেটা করতে কেন পারছে না, কি এরকম কারণ যে মা কালীকে আমরা এত চেষ্টা করেও দেখতে পাই না? তার কারণ একটাই রয়েছে যে ভগবান আর ভক্তের মাঝখানে যদি একটা জিনিস থাকে তাহলে সেই জিনিসটা কখনো সিদ্ধ হয় না, সেটা হচ্ছে সন্দেহ। যদি কোনো ভক্ত মা কালীর উপরে বিশ্বাস রেখেছে যে মা কালী আছেন আমি জানি, কিন্তু তাকে সশরীর আমি দেখতে পাবো কি না, তাকে তার নিজের রূপে আমি দেখতে পারবো কি না, সেটার জন্য আমার মধ্যে কিছু খানিকটা সন্দেহ আছে, হয়তো আমি অতটা যোগ্য না। আর সেই জন্যেই, সেই সন্দেহের জন্যে মা কালী নিজের ভক্তদের সামনে সেই রূপে আসেন না। ভক্ত আর ভগবানের মাঝখানে যতদিন তক এই সন্দেহ থাকবে, অতদিন তক সেই সম্পর্কের যা সুতো আছে তাতে কখনো গাঁট বাঁধা যাবে না, সেটা সবসময় দুটো বিভিন্ন বিভিন্নভাবেই রয়ে থাকবে, একটা ভক্তের কাছে একটা ভগবানের কাছে। তাহলে এই দুই সুতোর মধ্যে গাঁট কীভাবে বাঁধা যেতে পারে, এই সন্দেহকে দূর কীভাবে করব, আজকে জানবো এই ভিডিওতে। এই সন্দেহকে দূর করার জন্য সবচেয়ে সরল যা উপায় হচ্ছে, সেটা হচ্ছে যদি আমরা সন্দেহকে নিজের ভক্তির ব্যাকুলতা দিয়ে দূর করি। বাবা লোকনাথ যখন লীন থাকতেন তপস্যাতে, তখন এটা তিনার খেয়াল থাকতো না যে আমার আশ্রমে কে এসেছে কে যাচ্ছে। যখন সে ভগবানের সাথে অপরূপভাবে মিলে যেতেন, তখন আর তিনার কোনো পরিচয় থাকতো না নিজের, তিনি সেই পরব্রহ্মের সাথে মিশে যেতেন। রামকৃষ্ণ যখন মা কালীর দর্শনের জন্য ব্যাকুল হতেন, তখন তিনার চোখে অশ্রুতক্ষ চলে আসতো যে মা কালীর আমি দর্শন নেব। সেই ব্যাকুলতা, সেই ভক্তির ভাব আজকে মানুষরা অর্জন করতে পারে না, তার মুখ্যত কারণ ইতিহাসে রয়েছে। ইতিহাসের পাতার থেকে একটা খুবই সুন্দর ঘটনা আপনাকে বলি, যেটা থেকে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে মানুষ ভক্তি তো করছে, কিন্তু সেই সন্দেহ থেকে বিশ্বাস আনার পথে কিভাবে আটকে যাচ্ছে, তার প্রমাণ ইতিহাসে রয়েছে। ইতিহাসে একটা খুবই সুন্দর ঘটনা আজকে আপনাদের সামনে রেখে দিচ্ছি। রাজা পরীক্ষিত একবার যখন বিচরণ করছিলেন নিজের রাজ্যের মধ্যে, তখন তিনি দেখতে পেলেন যে একটি গরু, সে দাঁড়িয়ে আছে আর তার তিনটি পাই ভেঙে গেছে। সে একটি পায়ে যেন তেন প্রকারে হাঁটার চেষ্টা করছে, কিন্তু বারবার পড়ে যাচ্ছে। রাজা পরীক্ষিতের মন এটা দেখে ভরে গেল, আর তখনই সে দেখতে পেল কি একটা গায়ও বসে আছে সেখানে, আর তার চোখে সমানে অশ্রু বয়ে যাচ্ছে। সে বুঝতে পারল না কি ঘটনাটা হচ্ছে কিভাবে। এই সময়ের কল্পনা মাত্র করে নিজের চোখে দেখে রাজা পরীক্ষিত বুঝতে পারছে যে কত বড় একটা সমস্যা এই গরুর সামনে চলে এসেছে। মুহূর্ত খানিক না হতে হতে একজন যুবক হাতে একটা বিশাল বড় লাঠি নিয়ে দৌড়ে এসে সেই গরুর যে শেষ পাটা বেঁচে আছে সেটাকে মর্মান্তিকভাবে ভাঙতে আরম্ভ করছে, আর কিছু ক্ষণিকের মধ্যে ভেঙে দিচ্ছে, আর গরুটা সেখানেই পড়ে যাচ্ছে। এটা দেখে পরীক্ষিত রাজা নিজেকে সামলাতে পারছে না, ভাবছে এটা কি করে হলো, এত বড় অন্যায় আমার রাজ্যে কি করে হলো। সে দ্রুত গতিতে সেই যুবকের পেছনে দৌড়াতে আরম্ভ করছে। কিছুক্ষণ পর যখন যুবককে সে ধরে নিচ্ছে, তখন রাজা পরীক্ষিত যখন তার উপরে নিজের ধনুষ লাগিয়ে তাকে মারার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তখন সেই যুবক বলছে কি, রাজা
আমাকে ক্ষমা করুন, আমি নিজের কর্ম করছিলাম। রাজা পরীক্ষিত অবাক হয়ে জিজ্ঞেস করছে, কি এ তোর কীরকম কর্ম যে অসহায়ের তুই এরকম করে নাশ করছিস, তার জীবনকে মেরে দেবার চেষ্টা করছিস, এটাই তোর কর্ম? তখন সেই যুবক বলছে, হ্যাঁ এটাই আমার কর্ম, আমি কলিযুগ, সময়ের কালে কলিযুগের সময় চলে এসেছে, আর তাই আমি আপনার রাজ্যে প্রবেশ করতে চাই, আর তার জন্যই আমি এটা করছি। তখন রাজা পরীক্ষিত জিজ্ঞেস করলেন, কি কলিযুগ কি তাহলে এরকম হবে যে অসহায়েরও নাশ করে যাবে? রাজা পরীক্ষিতের এই প্রশ্ন শুনে সেই যুবকটি বলল, কি হে মহারাজ পরীক্ষিত, আমার কাজ হচ্ছে ধর্মের নাশ করা, আর তার জন্যেই আমি নিজের কর্ম করছি। এখানে প্রশ্ন উঠছে যে সেই যুবকটি নিজের কি কর্ম করছে, এটাকে জানার জন্যে আমাদেরকে একটু ধর্মকে বুঝতে হবে। ধর্মের চারটি স্তম্ভ থাকে, চারটি স্তম্ভের মধ্যে প্রথম স্তম্ভ হচ্ছে সত্য, ধর্ম সবসময় সত্যের নির্বহন করে। দ্বিতীয় হচ্ছে দয়া এবং অহিংসা, যে দয়া ভাব রাখে, যে অহিংসার ভাব রাখে, সেই ধর্মের পথে অগ্রসর হতে পারে। তৃতীয়তম হচ্ছে তপস্যা করা এবং ত্যাগ করা, যে তপস্যা করতে পারে, যে ত্যাগ করতে পারে, সে ধর্মের পথে আরো প্রশস্ত গতিতে এগোতে পারে। আর চতুর্থ হচ্ছে পবিত্রতা, আর পবিত্রতাটাকেই নষ্ট করতে কলিযুগ এসেছিল, যেহেতু সত্য যুগের পরে সত্যের নাশ হয়ে গেল। ত্রেতা যুগে দয়া এবং অহিংসার নাশ হল, দ্বাপর যুগে তপস্যা এবং ত্যাগের নাশ হতে আরম্ভ হয়েছিল, আর কলিযুগের সময়ে পবিত্রতা নাশ করার সময় এসেছে। তার জন্যেই সেই চতুর্থ পাটা পবিত্রতা ছিল, আর সেটাকে নষ্ট করার জন্যে কলিযুগ এসেছে। এটা শোনার পর রাজা পরীক্ষিত চিন্তিত হয়ে গেল। বুদ্ধিমান রাজা পরীক্ষিত এটা জানত, কি আর সময়ের কালকে আটকানো যাবে না, কলিযুগকে তো থাকতে আমার রাজ্যে জায়গা দিতেই হবে। তখন সে বলল, যেহেতু তুই পবিত্রতা নাশ করতে চাস, তার জন্যে তোকে আমি চারটে স্থান দিচ্ছি, এই চারটে স্থানে তুই থাকতে পারিস। তুই প্রথমত যেখানে পবিত্রতা নাশ হয় সেখানে যা, মানে তুই বেশ্যালয়ে যা। দ্বিতীয়তম, যেখানে সত্যের নাশ হয় সেখানে তুই যা, মানে তুই জোয়ার জায়গাতে যা, যেখানে জুয়া খেলা হয়, যেখানে গ্যাম্বলিং হয় সেখানে তুই চলে যা। তৃতীয়তম, যেখানে তপস্যার নাশ হয়, তপস্যার নাশ, ত্যাগের নাশ যে জায়গাতে হয় সেটা হচ্ছে যেখানে মদিরালয় থাকে, যেখানে মদ্যপান করা হয় সেখানে তুই যা। এগুলো শোনার পর কলিযুগ অসন্তুষ্ট হয়ে গেল। কলিযুগ বলল, যে এগুলোতে তো আমি কোথাও না কোথাও নিজের স্থান গ্রহণ করেই নেব, এগুলো তো আমার জানা স্থান রয়েছে, কিন্তু এগুলোতেই আমি সন্তুষ্ট না, আমাকে আরেকটু বেশি জায়গা চাই। তখন সে বলল, কি ঠিক আছে, তাহলে তুই স্বর্ণের উপরও অধিকার রাখ, যেহেতু স্বর্ণ অর্থকে আনে আর অর্থ অনর্থের মেন কারণ হয়, তার জন্যে তুই স্বর্ণের উপরও থাকতে পারিস। এই ঘটনাটা আমি এই জন্যই আপনাদেরকে বললাম যে কলিযুগ পবিত্রতাকে নাশ করতে সবসময় চাইছিল, পবিত্রতা নাশ করার জন্যে সে নিজের সব রকমের প্রয়াসরত কাজ আজও করে যাচ্ছে, আর তার জন্যেই আমরা ভক্তির মার্গে এগোতে পারছি না, পবিত্রতার মার্গে এগোতে পারছি না। নিজের মনকে যতক্ষণ না আমরা পবিত্র রাখতে পারবো, অতক্ষণ আমরা সেই ধর্মকে নিজের সামনে আনতে পারবো না, আর আমরা সেই কালীর রূপকে দেখতে পারবো না। এতক্ষণ আমরা কলিযুগের জাগ্রত দেবী কালীর কথা বললাম, কলিযুগে আরেকজন জাগ্রত দেবতা রয়েছেন, সে হচ্ছেন ভগবানের ভক্ত, সে হচ্ছেন স্বয়ং হনুমান। হনুমান শ্রীরামের ভক্ত, আর যখনই তার মন হতো যে আমি শ্রীরামের দর্শন করব, তখন সে সেই ব্যাকুল ভাবে শ্রীরামকে স্মরণ করত, আর তার জন্যেই আজও যখন যখন মন হয় শ্রীরামকে দেখার বজরংবলীকে, তখন সে ভক্ত আর ভগবানের মধ্যেখানি কোনো বাধা থাকে না। আজকে সেই জিনিসটাই এই কলিযুগে বাবা লোকনাথ রামকৃষ্ণ করে এসেছেন, তারা সেই ভক্ত এবং ভগবানের মাঝখানের স্রোতটাকে সবসময় বানিয়ে রাখতে পেরেছেন। আমরা বানিয়ে রাখতে পারছি না, কেন কি আমাদের মনের মধ্যে সেই পবিত্রতা নেই, আমাদের মনের মধ্যে সেই বিশ্বাস নেই। পবিত্রতা আর বিশ্বাসের নাশ হওয়ার জন্য আমরা জেনেও অনেক জিনিস অজানা হয়ে বসে আছি, আমরা সব জেনেও আজকে অজানার পথে এগিয়ে পড়েছি, যেহেতু আমাদের মন পবিত্র থাকে না। কিন্তু এখানে প্রশ্ন উঠছে, কি তাহলে কি আমরা কোনোদিনও মাকে দেখতে পাবো না? আমরা কোনোদিনও মা কালীকে দেখতে পাই না পাই, কিন্তু মা কালীর উপাসনা করে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় ভক্তের ধর্ম। কেন কি যতদিন
ভগবানের জন্যে ভক্তের ব্যাকুলতা থাকবে, অতদিন ভগবান জাগ্রত থাকবে। ভক্তের ঊর্জার স্রোতেই ভগবানের উদ্ভব হয়েছে। আজকে যদি স্বয়ং বজরংবলী রাম নাম নিতে বন্ধ করে দেন, তাহলে রাম নামের আসল অর্থ মাটিতে মিলে যাবে। সেই রকমই যদি ভক্তরা নিজের ইষ্টদেবকে ডাকতে বন্ধ করে দেয়, তাহলে ভক্তের ঊর্জার স্রোত একদম শিথিল হয়ে যাবে, আর ভগবানও তার জন্য নিষ্ক্রিয়ভাবে বিলীন হয়ে যাবেন। তার জন্যে ভক্তের প্রথম কাজ হলো যে মনকে যতটা পারব অতটা পবিত্র করে, যে আপনার ইষ্টদেব আছেন, মা কালী, মা দুর্গা, শ্রীকৃষ্ণ, যাকে আপনি মানেন, তাকে সম্পূর্ণভাবে সমর্পণ করে ডাকা। সেই পথে হয়তো আপনি কোনোদিনও এই জীবনে দর্শন করতে পারবেন না, কিন্তু তার আশীর্বাদে সেই ঊর্জার স্রোত যেটা আপনি প্রভুকে দেবেন, প্রভু সবসময় চিরস্থায়ী রূপে এই যুগেও জাগ্রত থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে, নতুন যদি এসেছেন বেল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনাদের বহুমূল্য সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।